জয় নিতাই, জয় গৌড়, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ 16ই জুলাই, আমাদের মন্দিরে আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্রথযাত্রা, মানে পুনর্যাত্রা। গতকাল অনেক জায়গাতেই কিন্তু হয়েছে, গতকাল পুরীতেও কিন্তু জগন্নাথ রথে উঠেছেন, আজকে তিনি মন্দিরে পৌঁছেছেন। এবারে তিথিটা কিন্তু এই রকমই পড়েছে, আমাদের মন্দিরে আজকেই পালিত হবে পুনর্যাত্রা উৎসব, অধরপানা উৎসব। তোমরা সকলেই জানো যে আমাদের রথযাত্রায় এই কুঞ্জে গুণ্ডিচা মন্দির হিসাবে সাজিয়ে সেখানেই কিন্তু এতদিন শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মা সুভদ্রা অবস্থান করছিলেন। আজ আমাদের এই কুঞ্জ থেকে রথে উঠে আবার তারা ফিরে যাবেন শিবাশঙ্গন মন্দিরে। এই পুরো পুনর্যাত্রা অধরপানায় কী কী হচ্ছে সব কিছুই তোমাদেরকে সঙ্গে এই ভিডিওতেই ভাগ করে নেব, সব কিছুই তোমাদেরকে দর্শন করাবো। তাই সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই রেডি হয়ে গেছে আমাদের অধরপনা, প্রস্তুত হয়ে গেছে। একবার যুগল দর্শন করে নাও আজকের দিনে। আজ মঙ্গলবার, তাই প্রাণেশ্বরী গোলাপি পড়েছেন, দেখো, দর্শন করে নাও একবার। লাইটার আছে, লাইটার লাইটার
আজ নিতাই চাঁদের দর্শন। এক্ষুনি জগন্নাথ আসবেন, এসে তার নিজের জায়গায় বসবেন। তার আগে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। এই হচ্ছে আজকে নিতাই চাঁদ, আমাদের মায়ের দর্শন। হয়ে গেল সমাপ্ত, জগন্নাথ মন্দিরে প্রবেশ করে গেছেন। রথযাত্রা উৎসব এই মাধ্যমেই শেষ হয়ে গেল আবার এক বছরের প্রতীক্ষা। অধরপানাও অনুষ্ঠিত হলো। অনেকের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে কেন শেষে অধরপানার এই কলসিগুলো ভেঙে দেওয়া হলো। আসলে এই অধরপানাটা জগন্নাথের ভোগ হওয়ার পর নিবেদন হয়। এতদিন যে দেবতা উপদেবতারা জগন্নাথের রথ রক্ষা করলেন, পার্শ্ব দেবতা হিসেবে জগন্নাথের রথকে রক্ষা করেছেন, তাদের উদ্দেশ্যেই এই ভোগটা। সেই জন্যেই এটাই নিয়ম, পুরীতেও কিন্তু তাই হয়। যাই হোক, কেমন লাগলো, আমিও ভিডিওটা এখানেই শেষ করব। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মনে মনে জগন্নাথের কাছে প্রার্থনা করো যেন আগামী বছর আবার একই রকমভাবে তাকে নিয়ে আসতে পারি, তার যাত্রা, তার পুনর্যাত্রা সব যেন দর্শন সৌভাগ্য হয়।